আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام على اشরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন نبینا মুহাম্মদ ওয়া আলা আলেহি ওয়া اصحابহি ওয়া মান তাবাআহুম বিইহসানি লায়ামিদ দীন ওয়া বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এইচটিভি বাংলা এর আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান শেয়ার করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ক্ষেত্রে আমরা একজন আদর্শ মুসলিমের আজাহাবুর আলমিনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় দিকগুলো আছে সেগুলো আলোচনা শুরু করছিলাম গত পর্বে আমরা অষ্টম যে করণীয় বিষয়টি সেটি তুলে ধরেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি পাঁচ রক্ত সলাৎ সময় মতো আদায় করবে সলাতের গুরুত্ব বুঝে গুরুত্ব উপলব্ধি করে সলাত আদায় করবে সেক্ষেত্রে আমরা গত পর্বে যে পয়েন্টটি আলোচনা করছিলাম সলাদকে আন্তরিকভাবে আত্মস্থ করবে এবং উপলব্ধি করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন সলাত আদায় করবে সলাতের মধ্যে সে কী আদায় করছে কি বলছে সলাতের মধ্যে কি করছে এই বিষয়গুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করবে উপলব্ধি করে সেগুলো অনুযায়ী সলাত আদায় করবে সুপ্রিয় দর্শক গত পর্বে আমরা মোতারিফিন আবদুল্লাহ শিখির তালের একটি হাদিসও আপনাদের সামনে পেশ করেছিলাম যে হাদিসের মূল কথা হচ্ছে এই যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সলাত আদায় করতেন সলাতের মধ্যে রসুলুল্লাহ সুল্লা উল ইসলাম যখন কেরাত পড়তেন রসুল্লাহ সুল্লাহ ইসলামের ভেতরে ক্রন্দনের একটি আওয়াজ শোনা যেত মনে হতো যেন সেটি যাতার যে আওয়াজ রয়েছে সে আওয়াজের মতো বর্ণাকারী এভাবেই বর্ণনা করেছেন অন্য একটি রেওয়াজের মধ্যে এভাবে এসেছে বলে যে রসুলসালীসাল্লামের ভেতরে এমন একটি আওয়াজ শোনা যেত ক্রন্দনের কে আজিজ ইল মেরজেল মনে হচ্ছে যেন ডেগের মধ্যে পাত্রের মধ্যে যদি পানি রাখা হয় পানি যখন ফুটন্ত হয় সেই পানি যখন উত্তরাতে থাকে যে উত্তরানোর যে আওয়াজ রয়েছে ঠিক এমনি একটি আওয়াজ রেসুলাল্লাহিসের ভেতরে ক্রন্দনে শোনা যেত তিনি কান্না করতেন এই উপলব্ধি রেসুলুল্লাহ সাল্লা সাল্লাম তার রাত থেকে তিনি সে উপলব্ধিটুকু গ্রহণ করতেন তারকে রাতকে সেভাবে উপলব্ধি করতেন আসুন আরেকটি হাদিস আমরা রেসুলাল্লাহ সাল্লাসালামের আপনাদের সামনে পেশ করি এই হাদিসটি বর্ণনা করেছেন হুজাফর ইহামান্লাহ তালু রেসুল্লাহাম অত্যন্ত কাছে সাহাবি তিনি বলেন قال صليت مع النبي صلى الله عليه وسلم امين النبي صلى الله عليه وسلم اشهد الصلاه ده ذات ليله كنا فافتتح البقره رسول الله صلى الله عليه وسلم شروع كل سوره البقره دي الله صلى الله عليه وسلم পড়তেই থাকলেন পড়তেই থাকলেন তিনি الله صلى الله عليه وسلم ধীরগতিতে রাত পড়তেছিলেন কোরআন তেলাওয়াত করতেছিলেন ইজাম রাবি ফিহা তসবিহা যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম কোন একটি আয়াত অতিক্রম করতেন যে আয়াতের মধ্যে আল্লাহ হাবুল আলমিনের তসবিহের নির্দেশ রয়েছে অথবা তসবিহের কথা রয়েছে সব্যাহা সাল্লাম তসবিহ পড়তেন আল্লাহ হাবুল্লা আলমিনে পবিত্রতা বর্ণনা করতেন আল্লাহ সুবাহ তারা স্তুতি বর্ণনা করতেন ও ইজামর রাবে সুহালীন যখন রসুল্লাহ ইসলাম এমন কোনো আয়াত দিয়ে অতিক্রম করতেন বা এমন একটি আয়াত করতেন যে আয়াতের মধ্যে রসুলুল্লা সাল্লামকে সুয়ালের কথা বলা হয়েছে আল্লাহর কাছে চাওয়ার কথা বলা হয়েছে সে আয়লা রসুল্লাহ ইসলাম চাইতেন রসুলাল্লাহ্লা ইসলাম তো আ করতেন বা ইদায় মার রে তাআদ্দিন যখন কোনো এমন আয়াত পাঠ করতেন যে আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের আশ্রয় গ্রহণ করার কথা রয়েছে রসুলাল্লাহ্লা তা তাআা আল্লাহ রব আলমিন আশ্রয় গ্রহণ করতেন ইহা দৃষ্টিমা মুসলিম রহমতুল্লাহ তা সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে সাতশো বাহাত্তর সুপ্রিয় দর্শক বোনেরা তাহলে আমরা বুঝতে পেরেছি রসুল উল্লাহ সাল্লাম যখন সালাত আদায় করতেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সালাদকে সত্যিকারভাবে উপলব্ধি করতেন সলাতের মধ্যে তিনি কী তেলাবাদ করছেন সলাতের মধ্যে তিনি কি তসবি করছেন সলাতের মধ্যে তিনি কী দোয়া করছেন আল্লাহ রাবুল্লা আলমের কাছে রসুল্লাহ সাল্লা ইসলাম এই বিষয়গুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করতেন উপলব্ধি করার কারণে রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম তার সলাদটি আদায় করতেন অত্যন্ত মনোযোগের সাথে যে সলাতের মধ্যে আল্লাহ রব্বুর আলামের প্রতি তার মনোনিবেশ থাকত কনসেন্ট্রেশন থাকত কমপ্লিটলি পরিপূর্ণরূপে তাই আমরাও একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন সালাত আদায় করবেন তিনি সালাতকে উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন এই পয়েন্ট থেকে আমরা এটাই উপলব্ধি করতে পেরেছি আসুন এরপরের যে বিষয়টি রয়েছে সেটি আমরা আজকের আলোচনায় যাই আদর্শ মুসলিম ব্যক্তি মসজিদের জামাতে অংশগ্রহণ করবে সলাৎ আদায়ের ক্ষেত্রে সরাত আদায় করবে মসজিদে জামাতে অংশগ্রহণ করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন সরাত আদায় করবেন তিনি জামাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এটি মূলত রেসুল উল্লাহ সাল্লা সাল্লামের দিক নির্দেশনা আমরা দেখি আমাদেরকে যখন সরাাতের নির্দেশ দেওয়া হয়েছে কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবাহানু তালা যখন আমাদেরকে সরাতে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবাহন তালা বলেছেন কা উম আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এদের তফসির তফসিরের মধ্যে আহ তফসি মুফ কেরাম বলেছেন এখানে মূলত রুকুকারীদের সাথে রুকু করার নির্দেশ দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করার কথা বলা হয়েছে আর তাই তো রসুল্লাহ সাল্লা উলিস উপর যখন সালাত ফরজ হয়েছে সর্বপ্রথম জিবিল আমিন রিহারাতসাল্লাম যে সলাদ রসুল্লাহ সাল্লা সুমিকে শিক্ষা দিয়েছেন যেটি ইমতে বিজির রহমতুল্লাহ দাহ মধ্যে বর্ণনা করেছেন সেটিও জামাতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানি রসুল উল্লাহ সাল্লা ইসলাম জামাতের মাধ্যমে সালাত আদায় করেছেন এই কারণেই আমরা দেখব যে এই জামাতে অংশগ্রহণ করে করার গুরুত্বের বিষয়ে বিষয় ওলামাইকরাম কি বলেছেন এবং রসুল উল্লাহ সাল্লা হাদিসের মধ্যে এ সম্পর্কে কি বক্তব্য আমরা পাই সে বিষয়টি একটু পর্যালোচনা করে দেখি সুপ্রিয় দর্শক আসুন হাফেজ আবু বকর এবং মঞ্জুর রহমতুল্লাহ তার আউসাদের মধ্যে কিতাবুল আউসাদের মধ্যে তিনি উল্লেখ করেন তিনি বলেন রুবিনা আনাই রুবাহিদি মিন আসাহ রসুল্লাহ সাল্লা সাল্লামুম কালু যে রসুল্লাহ সাল্লাহামের অনেক সাহাবির কাছ থেকে এভাবে আমাদের কাছে বন্যা এসেছে অনেক সাহাবীর কাছ থেকে তারা বলেছেন মানস্যা মে আন্নি দাুম ম্যালাম মিউজিব মিনকাই রে অদ্রীন সলা সয়লা তেলাহুল মানস্যা মে আন্নি দা যে আজান শুনল মসজিদে আজহান হচ্ছে আজানের ধ্বনি তার কর্ণ কুহরে এসে আঘাত করল আজান শুনতে পেল সু মালাম মিউজিব মিনকাই রে অদ্রীণ কোনো অজর ছাড়া কোন ধরনের সমস্যা অসুবিধা ছাড়া যে উজল ইসলামের কাছে গ্রহণযোগ্য এমন গ্রহণযোগ্য কোনো উজল ছাড়া জামাতে অংশগ্রহণ করল না মসজিদে আসলো না ফালা সলায় তেলাহু তার সলাদ হলো না তার সলাদ গ্রহণযোগ্য হবে না এবনুল মুজুর রহমতুল্লাহ রাই আউসাতের মধ্যে বর্ণনা করেন যে অনেক সাহাবির কাছ থেকে এই ধরনের বর্ণনা আমাদের কাছে এসেছে এই সাহাবিদের পরিচয় কি মিনহুম এবনু মা তাদের মধ্যে আবদুল্লাহ ইবনু মসুদ রদী আল্লাহ তালহু তার নাম উল্লেখ করেছেন আবু মুসা শরীর আল্লাহ তালহু এবং আরো কয়েকজন সাবির কথা উল্লেখ করেছেন এবং এই ধরনের বর্ণনা রাসুল্লাহ সাল্লা কাছ থেকেও এসেছে কাল তিনি বলেন আর যারা হুদুর আল জামা ফারুদ্দুন যারা জামাতে অংশগ্রহণ করাকে ফরজ মনে করেন ওয়াজিব মনে করে থাকেন তারা হচ্ছেন আতা আহমদ ইবনে হাম্বল আবু এরা ওরামাইকামদের মধ্যে আলমদের মধ্যে এরা সবাই জামাতে অংশগ্রহণ করে সলাত আদায়কে ফরজ মনে করতেন এবং এটাকেই ওয়াজিব হিসেবে মনে করতেন ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য আমি রক্তত দেই না বা রক্ত নেই মনে করি যে ব্যক্তি লিমান কাদারা আলা সলাতিল জামা যে জামাতে এসে সলাত আদায় করার মতো ক্ষমতা আছে শক্তি আছে সুযোগ আছে কোন ধরনের ওজন নেই সে জামাত পরিহার করতে পারবে বা জামাত বর্জন করতে পারবে এটি আমি মনে করি না সুপ্রিয় দর্শক এই বন্যার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে এটি যে জামাতে অংশগ্রহণ করার বিষয়টি রসুল উল্লাহুল্লাহ আসলাম সাহাবিদের অনেক সাহাবীর বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যারা এটি মনে করতেন যে যদি কোনো ব্যক্তি জামাতে অংশগ্রহণ না করে ইচ্ছাকৃতভাবে ওজন ছাড়া তাহলে তার সলাদ গ্রহণযোগ্য হবে না এটাকে গুরুত্ব দিয়েছেন এবং এই মর্মে রসুল্লাহ সাল্লাহসাল্লাম থেকে হাদিস সাব্যস্ত হয়েছে যে হাদিসটি মাজার রহমতুল্লা রাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে সাতশো উনিশ আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ খান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লামের সাদ করেছেন মনসামে ফেলা ফালামিয়াহি ফালাহু ইন অদরিন যে ব্যক্তি মনসামে আন্দা আজান শুনলু মসজিদে আজান হয়েছে আজান শুনলু ফেলা মিয়া কিন্তু আজান শোনার পরে আজানের জবাব দিল না অর্থাৎ মসজিদে আসলো না ফেলায় তার নামাজ হবে না ইলামিন অজরিন হ্যাঁ যদি কোনো ওজর থাকে ওজর থাকলে তাহলে ভিন্ন কথা অর্থাৎ ওজোর ছাড়া যদি কোনো ব্যক্তি জামাতে অংশগ্রহণ না করে থাকে তাহলে তার সলাত হবে না মর্মে রসুল উল্লাহ ইসলাম থেকে এই হাদিসটি সাব্যস্ত হয়েছে এই হাদিসটি ইমাম মাহমুদুল্লাহ রহমতুল্লাহ তার মুস্তে বর্ণনা করেছেন এবং আহরুল তাহকিক মাহকিক উলাম ইকলাম হাদিসটিকে সহি বলেছেন তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কোন অবস্থাতেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাথ মসজিদে জামাতে আদায় করবে শুধু তাই নয় বরং এর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাব্যস্ত হয়েছে যে মসজিদে আজান হয়ে থাকে সেই মসজিদে গিয়ে সালাদ আদায় করবে এই হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে আবদুল্লাহ মসুদাল থেকে তিনি বলেন আল হুদা

যে একজন ব্যক্তি সলাত আদায় করবে ফিল মসজিদ আল্লাহ ওই মসজিদে গিয়ে যে মসজিদের মধ্যে আজান দেওয়া হয় থাকে সেই মসজিদে গিয়ে সলাত আদায় করবে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝতে পেরেছি রসুল্লাহ ইসলাম শুধু জামাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন তা নয় বরং এই বিষয়টি গুরুত্ব আরোপ করেছেন যে যেই মসজিদের মধ্যে আজান হয়ে থাকে সেই মসজিদে আজান শোনার পরে সেখানে গিয়ে সলাদ আদায় করবে এবং এটাকে রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম সাহাবিরা বিশেষ করে আব্দুল ইহিনী মসুদ আল্লাহ বলেছেন এটি হচ্ছে সুনানুল হুদা হৃদায়তের যে সুনাদ গুলো রয়েছে তোর একটি সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির আমাদের সাথেই থাকবেন তালা একটু পরেই ফিরে আসছি সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আবার আলোচনায় আসুন আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে আদায় করতে বলেছেন জামাতের সাথে আবার ওই মসজিদে গিয়ে যে মসজিদের আজান দেওয়া হয়ে থাকে সেই মসজিদে গিয়ে জামাতে সলা আদায় করতে বলেছেন আসুন না রসুল্লাহলাম ওই হাদিসটি আমরা একটু সামনে নিয়ে আসি যে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আসলাম অত্যন্ত কাছে সাহাবিব এবং রাসুল উল্লাহমের মধ্যে একজন ছিলেন যিনি আজান দিতেন আবদুল্লাহনুবী মকতু আল্লাহ ছিলেন অন্ধ তিনি বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লামকে একদিন আমি বললাম নবী সাল্লাম নবী সাল্লাহিসাল্লামকে একদিন আমি বললাম আমি বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স বেশি হয়ে গেছে দরির এবং আমি অন্ধ শ্বাসে উদ্ধার আমার বাড়িটুকু অনেক দূরে ওলাইসালিকাঈদ ইমুনি এবং আমার এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে মসজিদে নিয়ে আসতে পারে এমন কোনো ব্যক্তি নেই আমাকে মসজিদে আসার ব্যাপারে সহায়তা করতে পারে বা সহযোগিতা করতে পারে ফাহাল তাজিদুল ইমিন রোকসা আপনি কি আমার জন্য কোনো অবকাশ পাবেন যে আমাকে এতটুকু অনুমতি দেবেন আমি মসজিদে আসবো না জামাতে অংশগ্রহণ করব না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা রসুল উল্লাহ সাল্লাম হাদিস থেকে আবদুল্লাহমী মকতন কি বুঝেছেন এটি আমাদের কাছে স্পষ্ট হতে হবে রসুল্লাহ সাল্লাম হাদিস থেকে আবদুল্লাহব মকতু আহ স্পষ্ট বুঝেছেন যে রসুল্লাহ সাল্লাহসাল্লাম জামাতের ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশটি ছিল রসুল্লাহ সাল্লাহ আসলামের পক্ষ থেকে বাধ্যতামূলক বিষয় এটি এখতিয়ার ছিল না অথবা শিথিল কোনো বিষয় ছিল না যে রসুল্লাহ সাল্লাহসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু বাধ্য করেননি বরং এখানে বাধ্যতামূলক বিষয়টি বোঝা যাচ্ছে যার মাধ্যমে এটি প্রমাণিত হচ্ছে যে মূলত জামাতে অংশগ্রহণ করার বিষয়টি রসুল উল্লাহ সাল্লাহমের কাছে ও আজীব ছিল বাধ্যতামূলক ছিল যেটি হাফেজ আব্দুল মজুর রহমতুল্লাহ আউসাতে মধ্যে বর্ণনা করেছেন যেটা আমরা আলোচনার শুরুতে বলেছি তারপর আবদুল্লাহমিন্দি আল্লাহম বলেন তিনি রসুল্লাহ সাল্লা যখন এই কথা বললেন হিয়াল্লাহ রসুল সাল্লা ইসলাম আপনি কি আমাকে অনুমতি দিতে পারেন যে আমি অন্তপক্ষে জামাতে অংশগ্রহণ না করি যেটা আমি অন্ধ মানুষ আমাকে মসজিদে নিয়ে আসার মতো কেউ নেই কল রসুলসাল্লা উসাম প্রশ্ন করলেন হাল তেসমা উন্নদা তুমি কি আজান শুনো কিনা কল আমি বললাম না আমি আজান শুনি কায়োসাহ বললেন মা যে তোমার জন্য কোনো অনুমোদন পেলাম না কোনো সুযোগ পেলাম না যে তোমাকে অবকাশ দেওয়ার মতো কোনো সুযোগ আমি পেলাম না আমি ইমাব্দ তার সহিত হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর পাঁচশো একষট্টি ইমাবি বাজার রহমদুল্লাহ রাই তার শোনের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর ছয়শো চুয়াল্লিশ শহীদ মুসলিমের মধ্যে হাদিস এসেছে পনেরোশো আঠারো এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রসুল উল্লাহ্লা ইসলাম একজন অন্ধ ব্যক্তি যাকে মসজিদে নিয়ে আসার মতো ব্যক্তি কেউ সহযোগিতা করার মতো ব্যক্তি নেই এমন ব্যক্তি কেউ রসুল উল্লাহুল্লাহসাল্লাম মসজিদে আসতে চিন্ত বলছেন মসজিদে আসো তোমার জন্য কোনো ধরনের সুযোগ পেলাম না তোমাকে অনুমতি দেওয়ার মতো কোনো সুযোগ আমার নেই তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদে জামাতে অংশগ্রহণ করা ওজোর ছাড়া অংশগ্রহণ করাটা ওয়াজিব বাধ্যতামূলক এবং এটাই হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি জামাতে অংশগ্রহণ করে সরাত আদায় করবে রসুল উল্লাহ নির্দেশনা এই কারণেই রসুল্লাহ সাল্লা ইসলাম জামাতে অংশগ্রহণকে যেমনিভাবে বাধ্যতামূলক করে দিয়েছেন তেমনিভাবে রসুল উল্লাহ ইসলাম যাতে একজন মুসলিম ব্যক্তি ইমান এবং ইসলামের তাগিদে ভালো কাজের তাগিদে ওই ব্যক্তি জামাতে অংশগ্রহণ করতে পারে এই জামাতের ফজিলত রাসুল্লাহম বর্ণনা করেছেন জামাতের যে গুরুত্ব রয়েছে জামাতের যে ফজিলত রয়েছে

হাদিস নম্বর ছয়শো পঁয়তাল্লিশ ইমাম মুসলিম রহমতুল্লাহ মনে করছেন সহিতে হাদিস নম্বর ছয়শো পঞ্চাশ এবং পনেরোশো সাত তাহলে আমরা বুঝতে পেরেছি এর মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম জামাতের যে ফজিরত রয়েছে সেই ফজিরতের বিষয়টি রসুলাল্লাহ সাল্লা সাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন তাই একজন মুসলিম ব্যক্তি যেমনিভাবে জামাতে অংশগ্রহণ করবে তেমনিভাবে তিনি জামাতের যে ফজিরত রয়েছে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম যে ফজিরতের কথা বলেছেন সেই ফজিরতটুকু লাভ করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা জামাতে অংশগ্রহণ করার মধ্যে আরো কিছু ফজিরত রয়েছে রসুল ইসলাম জামাতের ফজিরত যেমন আলোচনা করেছেন তেমনিভাবে রসুল উল্লাহ সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন জামাতে যখন কোনো ব্যক্তি অংশগ্রহণ করবে তার জন্য আরো কিছু অতিরিক্ত মর্যাদা রয়েছে আসুন সেই মর্যাদাগুলো রসুল উল্লাহলাম যেভাবে বলেছেন কিছু বিষয়ে আমরা আলোচনা করি হাদিসের মধ্যে রসুল্লাহমাত করেন মুসলিম যখন কোনো মুসলিম ব্যক্তি উজু করবে এবং সুন্দরভাবে উজু করবে সুম্মা যা ইলাল মসজিদ তারপরে মসজিদের উদ্দেশ্যে যাবে ছাড়া বেরিয়ে সলা আর কোন উদ্দেশ্যে মসজিদের দিকে যাবে না সলাৎ আদায় করার উদ্দেশ্যেই কেবল মসজিদের দিকে যাবে সে যখনই কোনো পদক্ষেপ দেবে ইল্লা রুফিয়াতু বি আলহারাবুল আলমিন তার প্রত্যেকটি পদক্ষেপের মাধ্যমে তার জন্য একটি দ্বারা যা একটি মর্যাদাকে সমন্বিত করবেন একটি মর্যাদা তার জন্য বৃদ্ধি করবেন এটি তার প্রথম ফজিলক ওয়াহে আনু বিহা এবং ওই পদক্ষেপের মাধ্যমে আরেকটি গুনাহ তার আল্লাহ বুল আমিন মিটিয়ে দেবেন মুছে দেবেন আল্লাহ বুলা আমিন দূর করে দেবেন ফাইজা সোল্লাহ যখন সে ব্যক্তি সরাহত আদায় করবে ল্যাম তেসালিল মেলা একেতু তুসাল্লি আলাইহি মায় দ্যা মাফিম মুসাল্লাহু মায় ল্যাম ইসুল্লাহ মিশ্রাদ করেন যখন সেই সলাদ শেষ করবে ফাইজা সাল্লাহ ল্যামথেজালিল মেলে একে তো তুসাল্লি আলাইহি ফেরিশতারা আল্লাহর বুলা পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ফেরেশতারা তুসাল্লি আলাইহি তার উপর রহমতের এবং মাকফিরাতের দোয়া করতে থাকবে সলাত আদায় করতে থাকবে ম্যা দ্য মাফি মুসাল্লাহু যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ওই মুসাল্লাতে ওই সালাতের জায়গায় সে অবস্থান করবে যেখানে সালাত আদায় করেছে সেখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য স্তেফারের দোয়া করতে থাকবে

একটি মর্যাদা তার জন্য বৃদ্ধি করবেন এবং প্রত্যেকটি পদক্ষেপের মাধ্যমে আল্লাহ সমানতা তার একটি গুণা মুছে দেবেন তার জন্য ফেরেশতারা তারা যতক্ষণ পর্যন্ত সে মুসল্লার মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তার উজু নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের ফেরস তার জন্য ক্ষমা এবং মাগফেরাতের দোয়া করবে রহমতের দোয়া করবে তারপর তিন নম্বর হচ্ছে সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সলাতের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত সে সলাতের মধ্যে আছে সেই ফজিরত এবং সেই মর্যাদা লাভ করতে পারবে তাহলে এই চারটি ফজিরতের কথা

কখনো যাতে কোনো কারণে জামাত থেকে তারা বঞ্চিত না হয় এই জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতো এই বিষয়টি আব্দুল্লাহ খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন আসুন সেই বিষয়টি আমরা একটু দেখে নিই আব্দুল্লাহ তালান বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি পছন্দ করে ভালোবাসে যে আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের সাথে প্রকৃত আদর্শ মুসলিম হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রাবুল আলমিনের হবে সাক্ষাৎ লাভ করবে যেটি পছন্দ করে ফালুহা ফেজ আলাহা উল্ ইসলামি হাই বিহিন সে জন্য এই সালাদগুলোর ব্যাপারে সে অত্যন্ত রক্ষণশীল হয় এবং গুরুত্ব আরোপ করে সলাদগুলোকে যথাযথভাবে গুরুত্বের সাথে আদায় করে হাই সুইনাদা বিহীন না যেখান থেকে সলাদ আদায়ের জন্য আহ্বান করা হয় তাকে অর্থাৎ ওইখানে গিয়ে সলাত আদায় করবে যেখানে আজান দেওয়া হয় তাকে মসজিদে গিয়ে সলাত আদায় করবে সুনানাল হুদা তিনি বলেন কেননা আল্লাহ সুবাহ হেদায়তের কিছু সুন্নাত কিছু বিধান রাসুল উল্লাহ ইসলামের জন্য প্রবর্তন করেছেন রাসুল সাল্লাউল ইসলামকে জানিয়েছেন

যেমনিভাবে জামাত থেকে দূরে থাকা ব্যক্তি মোতাহাল যে জামাত থেকে দূরে রয়েছে পিছিয়ে রয়েছে সে ব্যক্তি যেমনিভাবে তার ঘরে সালাত করে থাকে যদি তোমরাও সেভাবে সালাত তাহলে তোমরা তোমাদের নবী সাল্লামের সুন্নতকে বর্জন করবে তোমাদের নবী সাল্লামের সুন্নত থেকে তোমরা দূরে সরে যাবে সুনতকে তোমরা পরিহার করবে এহাদিশের মাধ্যমে

فقير لا فرق يكون أمامه